নারায়ণগঞ্জের রূপগঞ্জে দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভূমিদস্যু নুরুল ইসলাম জাহাঙ্গীর ও তার সন্ত্রাসী বাহিনীর সদস্যদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে দাউদপুর এলাকাবাসী। বুধবার বিকেলে উপজেলার দাউদপুর ইউনিয়নের কালনি ও শিমুলিয়া এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ প্রতিনিধি আশিকুর রহমান হান্নানের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন জান্নাতুল ফেরদৌসী। নারায়ণগঞ্জের রূপগঞ্জে দাউদপুর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর ও নিরীহ এলাকাবাসীর উপর হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনার প্রতিবাদে এবং হামলাকারী দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভূমিদস্যু নুরুল ইসলাম জাহাঙ্গীর ও তার সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে দাউদপুর ইউনিয়নবাসী। বুধবার বিকেলে উপজেলার দাউদপুর ইউনিয়নের কালনি ও শিমুলিয়া এলাকায় এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, দাউদপুর ইউনিয়নের শিমুলিয়া, দাউদপুর, দোয়ারা সহ বিভিন্ন এলাকায় জমি না কিনে দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভূমিদস্যু নুরুল ইসলাম জাহাঙ্গীর ও তার সন্ত্রাসী বাহিনীর সদস্যরা বালু ফেলে দখল করে নিচ্ছে। এতে করে দাউদপুর ইউনিয়নের সাধারণ জনগণ ফুঁসে উঠেছে। প্রতিবাদ করায় নিরীহ এলাকাবাসীর উপর নুরুল ইসলাম জাহাঙ্গীরের নেতৃত্বে সন্ত্রাসীরা হামলা চালায়। শুধু হামলা করেই ক্ষান্ত হয়নি তারা, খাস দাউদপুর এলাকায় অবস্থিত আওয়ামী লীগের কার্যালয়ে হামলা চালায়। হামলাকারীরা অফিসে থাকা চেয়ার টেবিল, বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানানো ছবি ভাঙচুর করে। এই দাউদপুর ইউনিয়নে জনগণের ভোটে নির্বাচিত কুলাঙ্গার জাহাঙ্গীর চেয়ারম্যান, সে জনগণের ভোটে নির্বাচিত হয়ে জনগণের অধিকার হরণ করেছে। এই দাউদপুরের মানুষের, সাধারণ মানুষের হাজার হাজার বিঘা জমি সে দখল করে জোরপূর্বক বালু ভরাট করেছে। ওদের পিছনে মদত দিচ্ছে হচ্ছে বসুন্ধরা গ্রুপের এরা। আমরা চাই এটা তীব্র নিম্নভাবে প্রতিবাদ জানাই। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এবং জনপ্রশাসনের কাছে আমরা এটার প্রতিকার চাই। নিজের অফিসে আগুন দিয়ে মিথ্যা একটা মামলা করেছে, এটা প্রশাসনও জানে যে মিথ্যা মিথ্যা মামলা। কালকেও একটা মামলা করার ই করছে, আমার নাম দিছে, আমি এলাকায় ছিলাম ওই না, আমি ছিলাম টঙ্গিতে। সে এরকম অনেক নিরীহ মানুষে অযথা মিথ্যা মিথ্যা মামলা দিয়েও হয়রানি করছে। মাননীয় প্রধানমন্ত্রী দেশত শেখ হাসিনার কাছে যেন সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমাদের এই মিথ্যা মামলা এবং এই এক নং ওয়ার্ড আওয়ামী লীগের অফিস যে ভাঙচুর করছে এর সঠিক বিচার আমরা চাই। মানববন্ধনে বক্তারা আরও বলেন, অবিলম্বে দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভূমিদস্যু নুরুল ইসলাম জাহাঙ্গীর ও তার সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সীমানা বাউন্ডারির নামে সে জোরপূর্বক চেয়েছিল এখানে এখানকার জমি নিয়ে, সে পাথরের ব্যবসা দিবে এই ধরনের ইয়ে চেয়েছিল। এই চেয়ারম্যানের আমাকে দরকার নাই, আমাকে যোগ্য একটা চেয়ারম্যান আমরা চাই। দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভূমিদস্যু নুরুল ইসলাম জাহাঙ্গীরকে চেয়ারম্যান পদ থেকে দ্রুত অপসারণ করা হবে এমনটাই প্রত্যাশা দাউদপুর ইউনিয়নবাসীর। আমাদের রূপগঞ্জের অভিভাবক গণমানুষের নেতা গোলাম দস্তগীর গাজী বীরপতিক এমপি মহোদয় বলেছেন যে আমাদের এই দাউদপুরকে ভূমিদস্যুর হাত থেকে রক্ষা করবেন। জান্নাতুল ফেরদৌসী, জিটিভি নিউজ।